এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে সারা দেশে 48 ঘন্টার হরতাল পালন করছে বিএনপি। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে হরতাল কতটা পালন করা হচ্ছে? বিএনপির নেতাকর্মীরা কি মাঠে আছেন? আসলে হরতালের ডাকা, যে বিএনপির ডাকা হরতালের সকাল থেকে কিন্তু নারায়ণগঞ্জের কোথাও বিএনপি নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়নি, তবে রাতে কিন্তু তারা বেশ পিকেটিং করেছেন আমরা যে বিষয়টি জানতে পেরেছি। নারায়ণগঞ্জের ফতুল্লার যে পঞ্চবটি এলাকায় কিন্তু তারা একটি রাতে একটি পিক আপ ভ্যানে আগুন দিয়েছেন এবং পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণ করেন। এবং এর সাথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কক্সবাজারগামী যে বেঙ্গল পরিবহন নামে একটি বাসে কিন্তু টাইম বোমা সদৃশ বোমা কিন্তু পুলিশ উদ্ধার করে সেখান থেকে। তবে এছাড়া নারায়ণগঞ্জের শহরে কিল্লারপুল এলাকায় মহানগর যুবদল এবং বাবুরাল এলাকায় মহানগর যুবদল কিন্তু মশাল মিছিল করেন এবং নির্বাচন বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু তারা গতকাল রাতে কিন্তু বেশ পিকেটিং করেন এবং ককটেল বিস্ফোরণ করেন। এছাড়া নারায়ণগঞ্জের সকাল থেকে কোথাও কিন্তু যে বিএনপি নেতাকর্মীদের দেখা যায়নি, তবে সকাল থেকে যান চলাচল একেবারেই স্বাভাবিক আমরা দেখতে পেরেছি মহাসড়ক এবং সড়কে। এছাড়া নারায়ণগঞ্জের যে পরিবহনের সংখ্যা কিন্তু অল্প সংখ্যক পরিবহন চলাচল করছে, যেহেতু আজকে হরতাল চেয়ে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে আমরা যে বিষয়টি দেখেছি, এবং তারা কিন্তু অল্প সংখ্যক মানুষ কিন্তু পথচারী আমরা দেখতে পেরেছি। সেই সাথে পণ্য পরিবহন এবং ব্যক্তিগত পরিবহন এবং গণপরিবহনের সংখ্যাও কিন্তু কম, তবে দূরপাল্লার কিছু সংখ্যক বাস আমরা কিন্তু মহাসড়কে ছেড়ে যেতে দেখেছি। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট এবং এশিয়ান মহাসড়কের প্রতিটি প্রান্তে কিন্তু প্রায় 93টি চেকপোস্ট বসিয়ে কিন্তু টহল টিম কাজ করছে বলে জানিয়েছেন গোলাম মোস্তফা রাসেল এসপি। সেই সাথে তিনি জানিয়েছেন কাজ করছেন র্যাব পুলিশের সদস্যরা। আমরা কিন্তু সকাল থেকে দেখেছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছেন এবং সেই সাথে র্যাব বিজিবির সদস্যরা কিন্তু বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছেন এবং নিরাপত্তা জোরদার জন্য তারা কাজ করছেন, যানবাহনের নিরাপত্তার জন্য কাজ করছেন। এবং নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জে লিং রোড রয়েছে, সেই লিং রোডে কিন্তু যে গণপরিবহন রয়েছে উৎসব বন্ধন সহ যে পরিবহনগুলো কিন্তু ঢাকা থেকে ছেড়ে যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ছেড়ে যেতে দেখা গেছে এবং অফিসগামী মানুষ কিন্তু সেখানে যাচ্ছেন। এবং আমরা আরেকটি বিষয় দেখতে পেরেছি, সেই সাথে কিন্তু রেল চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, লঞ্চ চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং সর্বোপরি নারায়ণগঞ্জের এখন পর্যন্ত হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের সকাল থেকে আর কোথাও দেখা যায়নি, তবে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদের অবস্থান করতে দেখা গেছে। সেই সাথে এখন পর্যন্ত যান চলাচল এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জে হরতালের সর্বশেষ। নির্বাচনকে কেন্দ্র করে হরতালের বিষয়ে নারায়ণগঞ্জ থেকে সবশেষ খবর জানাছিলেন সহকর্মী গৌতম সাহা। এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আজ থেকে সারা দেশে 48 ঘন্টার হরতাল পালন করছে বিএনপি। এ বিষয়ে জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, নারায়ণগঞ্জে হরতাল কতটা পালন করা হচ্ছে? বিএনপির নেতাকর্মীরা কি মাঠে আছেন? আসলে হরতালের ডাকা, যে বিএনপির ডাকা হরতালের সকাল থেকে কিন্তু নারায়ণগঞ্জের কোথাও বিএনপি নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়নি, তবে রাতে কিন্তু তারা বেশ পিকেটিং করেছেন আমরা যে বিষয়টি জানতে পেরেছি। নারায়ণগঞ্জের ফতুল্লার যে পঞ্চবটি এলাকায় কিন্তু তারা একটি রাতে একটি পিক আপ ভ্যানে আগুন দিয়েছেন এবং পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণ করেন। এবং এর সাথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কক্সবাজারগামী যে বেঙ্গল পরিবহন নামে একটি বাসে কিন্তু টাইম বোমা সদৃশ বোমা কিন্তু পুলিশ উদ্ধার করে সেখান থেকে। তবে এছাড়া নারায়ণগঞ্জের শহরে কিল্লারপুল এলাকায় মহানগর যুবদল এবং বাবুরাল এলাকায় মহানগর যুবদল কিন্তু মশাল মিছিল করেন এবং নির্বাচন বিরোধী বিভিন্ন স্লোগান দেন। এছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু তারা গতকাল রাতে কিন্তু বেশ পিকেটিং করেন এবং ককটেল বিস্ফোরণ করেন। এছাড়া নারায়ণগঞ্জের সকাল থেকে কোথাও কিন্তু যে বিএনপির নেতাকর্মীদের দেখা যায়নি, তবে সকাল থেকে যান চলাচল একেবারেই স্বাভাবিক আমরা দেখতে পেরেছি মহাসড়ক এবং সড়কে। এছাড়া নারায়ণগঞ্জের যে পরিবহনের সংখ্যা কিন্তু অল্প সংখ্যক পরিবহন চলাচল করছে, যেহেতু আজকে হরতাল চেয়ে মানুষের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে আমরা যে বিষয়টি দেখেছি, এবং তারা কিন্তু অল্প সংখ্যক মানুষ কিন্তু পথচারী আমরা দেখতে পেরেছি। সেই সাথে পণ্য পরিবহন এবং ব্যক্তিগত পরিবহন এবং গণপরিবহনের সংখ্যাও কিন্তু কম, তবে দূরপাল্লার কিছু সংখ্যক বাস আমরা কিন্তু মহাসড়কে ছেড়ে যেতে দেখেছি। ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট এবং এশিয়ান মহাসড়কের প্রতিটি প্রান্তে কিন্তু প্রায় 93টি চেকপোস্ট বসিয়ে কিন্তু টহল টিম কাজ করছে বলে জানিয়েছেন গোলাম মোস্তফা রাসেল এসপি। সেই সাথে তিনি জানিয়েছেন কাজ করছেন র্যাব
পুলিশের সদস্যরা আমরা কিন্তু সকাল থেকে দেখেছি সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এখানে বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছেন এবং সেই সাথে র‍্যাব বিজিবির সদস্যরাও কিন্তু বিভিন্ন স্থানে তারা টহল দিচ্ছেন এবং নিরাপত্তা জোরদার জন্য তারা কাজ করছেন, যানমালের নিরাপত্তার জন্য কাজ করছেন এবং নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জে লিং রোড রয়েছে সেই লিং রোডে কিন্তু যে গণপরিবহন রয়েছে উৎসব বন্ধন সহ যে পরিবহনগুলো কিন্তু ঢাকা থেকে ছেড়ে যে নারায়ণগঞ্জ থেকে ঢাকা ছেড়ে যেতে দেখা গেছে এবং অফিসগামী মানুষ কিন্তু সেখানে যাচ্ছেন এবং আমরা আরেকটি বিষয় দেখতে পেরেছি সেই সাথে কিন্তু রেল চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে, লঞ্চ চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে এবং সর্বোপরি নারায়ণগঞ্জের এখন পর্যন্ত হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীদের সকাল থেকে আর কোথাও দেখা যায়নি, তবে আওয়ামী লীগের নেতৃবৃন্দদের বিভিন্ন পয়েন্টে কিন্তু তাদের অবস্থান করতে দেখা গেছে, সেই সাথে এখন পর্যন্ত যান চলাচল এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জে হরতালের সর্বশেষ। নির্বাচনকে কেন্দ্র করে হরতালের বিষয়ে নারায়ণগঞ্জ থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা।